আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আমি কথা বলবো সাইটে ডট সংরক্ষণের কিছু নিয়ম সম্পর্কে। তো আমরা সাইটে অনেক সময় যাহাতাভাবে ডট ফেলে রাখি এবং রজের মরিচা ধরে এবং রজের যে কার্যকারী ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। তো এভাবে ডট রাখলে আমরা ক্ষতিগ্রস্ত হব। তো প্রথমে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সিভিল ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচার ডিজাইন ইউটিউব চ্যানেল, তো আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো আসুন আমরা মূল কথায় আসি। তো রডকে এমনভাবে রাখা যাবে না যাতে বৃষ্টি পানিতে লাগে। বৃষ্টি পানিতে রড ভিজলে এই রডটি মরিচে আসবে এবং রডের মান নষ্ট হয়ে যাবে। তো আমরা এমনভাবে রাখবো যেন বৃষ্টি পানিতে না ভিজে। তাই রডকে কখনো সরাসরি মাটিতে না রাখাই উত্তম। রডকে আমরা কখনো সরাসরি মাটির উপর রাখবো না, তাহলে রড ভালো থাকবে। এবং ঢালাই কাজে ব্যবহারের ক্ষেত্রে রডকে অনেকদিন বেঁধে রাখা উচিত নয়। মানে ঢালাই কাজ যখন করবো তখন রডকে অনেকদিন বেঁধে রাখবো না। এরপর আস্তে আস্তে আমাদের যে একটি ছাদ ঢালাইয়ের পর তা পরবর্তী ছাদ নির্মাণের দীর্ঘদিন যে বিরতি দরকার হয় হলে বাড়তি রাখা রডগুলো অপেক্ষাকৃত দুর্বল কংক্রিট দিয়ে ঢালাই করে রাখা উচিত। মানে একটি ছাদ যদি আমরা ঢালাই করি এবং যদি দীর্ঘদিন বিরতির দরকার হয়, বা 6 মাস বা 1 বছর বা এরও বেশি, যে এতদিন পর আমরা দ্বিতীয় ছাদটি ঢালাই করব, সেক্ষেত্রে সে রডগুলো এমনিতেই ফেলে রাখা উচিত নয়। এগুলো দুর্বল কংক্রিট দিয়ে কোনোরকম একটা ঢালাই করে রাখার দরকার, যেন রডগুলো ভালো থাকে। তো এছাড়াও অনেক বিষয় আছে যেগুলো আমাদের খেয়াল করতে হবে। তো বন্ধুগণ, আজকের এই ছিল ভিডিও টপিক। তো ধন্যবাদ।